খুব আলোচিত একটা ঘটনা, ডোনাল্ড লু যখনই বাংলাদেশে প্রথম আসে তখনই আমরা এই আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে পাকিস্তানের ইমরান সরকারের পতনের কারণে ডোনাল্ড লু বিখ্যাত বা কুখ্যাত যাই বলি না কেন। আমরা কিন্তু মার্কিন মানে কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পেরেছি, অতএব বিএনপি যাদের লাফালাফি করছিল সেটার কোনো অর্থ বহন করে না। দর্শক, বাংলাদেশের দুজন মন্ত্রী এসেছেন, আমেরিকার উচ্চ পর্যায়ের মন্ত্রী, তারা বিভিন্ন দেশে বৈঠক করেছেন। এখন তাদের বৈঠককে আমরা কী বুঝতে পারলাম, আসলে বাংলাদেশের মানুষ কী বুঝতে পারলো? সরকার যতদিন বলতে আসছিল আমেরিকা ক্ষমতা রাখতে চায় না, তাহলে এখন কি সরকার এগুলো ম্যানেজ করে ফেলেছেন? গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদ ভাই এবং পাশাপাশি আরোজন আলোচনা করেছেন এই সাংবাদিক মাসুদ কামাল। দুটি আলোচনা শুনবো, দুটি আলোচনা শুনে আশা করি বুঝতে পারবো, আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আমেরিকা হয়তো বা কিছু বলেনি কিন্তু তারা বাংলাদেশে যে পদক্ষেপ বা যে নিয়েছে এবং বাংলাদেশে তারা সুষ্ঠু নির্বাচন সেখান থেকে পিছিয়ে যায়নি। চলবে দর্শক, গুরুত্বপূর্ণ আলোচনা, চলুন দুটো ভিডিও দেখবো, আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আমি দেখছি যে ফেসবুকে কেউ কেউ লিখছেন, কনফিউজড হচ্ছেন, মিডিয়াতেও এক একজন এক এক রকমভাবে বলার চেষ্টা করছেন, সেটা হলো সরকারকে একটু এগিয়ে গেল, সরকারকে একটু জিতে গেল, একটু কি সরকারের পক্ষে গেল, বা আমেরিকার সাথে সরকারের যে তিক্ততা ছিল সেটা কি কমে আসছে? এই প্রশ্নগুলোরই একটু জবাব খোঁজার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। প্রথম কথাটা হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল এখানে রোহিঙ্গা, এবং রোহিঙ্গা নিয়ে এবং মিয়ানমারের সাথে বিশেষ করে বার্মা অ্যাক্টকে জড়িয়ে আমি বেশ আগে একটা ভিডিও করেছিলাম, আমি আরেকটা নতুন ভিডিও করব একদম নতুন করে, কারণ এখন তখন অনেকেই দেখেননি, সেটা নিয়ে সরিয়ে রেখে শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, কাদের কথাকে আমরা সিরিয়াসলি নেব? যেমন ধরুন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর যিনি প্রেসের ইনফরমেশান দেন, উনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে আমরা তো অসাধারণ নির্বাচন করি, আমাদের সময় স্বচ্ছ ব্যালট বাক্স ব্লা 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 কী কী বলে না সেগুলো বলা হয়েছে, এবং বিএনপি ভোট ডাকাতি করে, বিএনপির কাছ থেকে ভোট ডাকাতি বন্ধ করে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি, এগুলো নাকি বলেছেন, রিয়ালি ডোন্ট নো। বা জবাবে উজরা জিয়া কী বলেছেন জানি না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়, এতই সুষ্ঠু নির্বাচন, তাদেরকে ঘাট ধরে বের করে দিলেই হবে, আপনারা আর নির্বাচন নিয়ে কথা টথা বলতে আসেন না, আমরা তো করছি, অলরেডি এস্টাবলিশ দ্যাট, যদি তাই হয়ে থাকে। রাদার আমরা আসলে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব তারা নিজেরা কি বলছেন, এবং ইনফ্যাক্ট এবার ডোনাল্ড লু সাথে থাকলেও ডোনাল্ড লু এবার কথা বলেননি, কথা বলেছেন উজরা জিয়া, কারণ উজরা লুয়ের চাইতে সিনিয়র, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চাইতে আন্ডার সেক্রেটারি সিনিয়র মানুষ, তো উনি যেহেতু সিনিয়র উনিই কথা বলেছেন, তাই উনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর টুইট করেছেন, এবং উনি ফাইনালি যেটা ফর্মাল মিটিং ছিল আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে যখন বসলেন, তারপর দুজনই কথা বলেছেন, ওখানে উনি ওনার একটা বক্তব্য দিয়েছেন, এবং এরপর সাংবাদিকরা তিনটা বা চারটা প্রশ্ন করেছে, সেটার জবাবে কিছু কথা এসছে, এটুকুই এখন পর্যন্ত আমাদের হাতে তথ্য, এটার ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে বলি, মানে তারা এসে সরকারকে যদি ভীষণ থ্রেট দিয়ে যায় যে আমি তোমার খায়া ফালাবো ইত্যাদি ইত্যাদি, আমরা কি এক্সপেক্ট করি ওনারা এসে বলবে আমি সরকারকে এটা এটা বলেছি, আমি সরকারকে ফেলে দেবো বলেছি, আমি বলেছি তোমাদেরকে দিয়ে আমাদের হচ্ছে না, তোমাদেরকে আর রাখবো না, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তোমরা ভালোই ভালোই ক্ষমতা হস্তান্তর করো, নাহলে তোমাদেরকে দেখে নিচ্ছি, এরকম যদি বলেও থাকে আমরা কি এক্সপেক্ট করি বাইরে এসে বলবেন? খুব আলোচিত একটা ঘটনা, ডোনাল্ড লু যখনই বাংলাদেশে প্রথম আসে তখনই আমরা এই আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে পাকিস্তানের ইমরান সরকারের পতনের কারণে ডোনাল্ড লু বিখ্যাত বা কুখ্যাত যাই বলি না কেন, আওয়ামী লীগের কাছে কুখ্যাত হতেই পারে। সো ইমরান খান যখন প্রকাশ্যে অভিযোগ করেছেন, তারপর ইমরান খানের যখন পতনও হয়েছে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে, ডোনাল্ড লু কি কোনো একটা জায়গায় কোনোখানে কোথাও স্বীকার করেছেন যে উনি চাপ দিয়েছেন আমেরিকার হয়ে, যে চাপের কথা বলা হয় যে উনি আমেরিকান অ্যাম্বাসেডার পাকিস্তানি অ্যাম্বাসেডারকে বলেছেন ইমরান যদি আস্থা ভোটে জিতে যায় তাহলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কে সমস্যা আছে, কোথাও কি উনি স্বীকার করেছেন? আমরা ধরে নিলাম উনি বলেছেন, আমরা এটা বিশ্বাস করা অযৌক্তিক না, হতেই পারে, কিন্তু এটা কি উনি স্বীকার করেছেন? স্বীকার করেন, ঘটে যাওয়ার পরও স্বীকার করে কেউ? সুতরাং তারা এসে সামনাসামনি কী বলবে না বলবে সেটা দিয়ে বাস্তবে কী ঘটেছে বোঝা খুব সোজা না। সো ডিপ্লোম্যাটিক কথা, ওনার ডিপ্লোম্যাটদের ডিপ্লোম্যাটিক কথা বলারই কথা, সবাই তো এম এ মোমেন না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না, মুখে যা আসে তা বলে ফেলে একেবারে যাতা একজন মানুষের মতো, এটা তো বেসিক, মানে ওই ন্যূনতম জ্ঞানও এই লোকটার মাথায় নাই। আমরা আমেরিকার ক্যারিয়ার এরকম বিখ্যাত দীর্ঘদিন ধরে কাজ করা ডিপ্লোম্যাটরা
এই ডিপার্টমেন্টে কাজ করা মানুষজন এসে বলে ফেলবে, সম্ভব সম্ভব না। সুতরাং এটা হওয়ার কোনো কারণ নাই, কিন্তু ঘটেছে কি, আমরা কিছু আলামত দেখতে পারি। এই আলামতগুলো নিয়ে একটু কথা বলি, সেটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। টুইট করেছেন, টুইটের মধ্যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া নিয়ে প্রশংসা, এটুকু করতে হয় বাংলাদেশ। আসলে বাংলাদেশের এই সরকারকে 2018 সালের নির্বাচন থেকে পরে একটা বিরাট সময় রোহিঙ্গারা দারুণ সার্ভিস দিয়েছে। এই সার্ভিস হচ্ছে, তুমি এতগুলো গরিব দেশ, বাংলাদেশ নিজেকে যতই উন্নত দেশ দাবি করুক না কেন, বাংলাদেশ খুবই গরিব একটা দেশ, এই গরিব দেশ এতগুলো মানুষের চাপ নিচ্ছে, এটা সরকার খুব বিক্রি করেছে। এবং ওয়েস্ট বট দ্যাট আইডিয়া, দ্যাট ন্যারেটিভ, তারা এটা করে সরকারকে অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে। আচ্ছা, এই যে এখানেও কিন্তু প্রথম যে টুইট করেছে রুজরা জিয়া, উনি কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে প্রশংসা করেছেন। 50 বছরের পার্টনারশিপের ব্যাপারে আলোচনা হয়েছে, এবং যেটা সবসময় থাকবেই থাকেই, এরপর উনি নির্বাচন নিয়ে কথা বলেছেন যে না, নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন নিয়ে কথা হবে। এই নির্বাচন নিয়েও বিরোধীরা, মানে সরকারপন্থীরা একটা খুব ইন্টারেস্টিং যুক্তি বের করে নিজেদেরকে, নিজেরা খুশি থাকার চেষ্টা করছেন, সেটাও আসব। ইনফ্যাক্ট রুজরা জিয়া বাংলাদেশে আসে না, বাংলাদেশের আগে উনি ভারতে ছিলেন, এবং ভারতে হিন্দুস্তান টাইমসের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে। এবং উনি খুব ক্যাটাগরিক্যালি ডেমোক্রেসির কথা, এবং নির্বাচন ছাড়া ডেমোক্রেসি হতে পারে না, এবং এই অঞ্চলে, ইন দ্য প্যাসিফিক, এই জোনটা যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এখানে এই ধরনের ডেমোক্রেটিক এবং প্লুরালিস্টিক একটা শাসন ব্যবস্থা আর তাদের চিন্তা এবং টার্গেট, সেটা ক্লিয়ারলি বলে এসছেন। সুতরাং বাংলাদেশে কী চান, কেমন চান, সেখানেই বলে এসছে। এটা এখানে এসে প্রধানমন্ত্রীর পর টুইট করেছেন, তার মানে হচ্ছে প্রধানমন্ত্রী আলোচনার পর টুইট করা মানে হচ্ছে প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমরা তার তথ্য কর্মকর্তার ভাষ্য মতে আমরা সহি নির্বাচন করি, বিএনপি 2 নম্বরই করতো, এটা ঠিকই আমরা এখন করছি, ওটা রুজরা জিয়া গ্রহণ করেন নাই, করলে উনি টুইট করতেন না, ওনার জোর দেয় আমি কনভিন্স খুব ভালো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, হয়নি। দুটো ছোটো, এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট বৈঠক আমি বলবো না, কিন্তু আইনমন্ত্রীর সাথে দেখা করেছেন, আইনমন্ত্রী আগের মতো এখন সুরসুর করে বলছেন সেপ্টেম্বরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধন করছেন, এটাও ঝুলিয়ে ঝুলিয়ে নির্বাচনের আগে ঠেকানো হচ্ছে। আমি জানি যে তেমন কিছু করবে না, একটা দায় সারা গোছের চেঞ্জ টেঞ্জ কয়েকটা করবে, করে বলবে আমরা তো কথা শুনেছি, এসব চালাকি, মানে বোঝে যে তার চালাকি আর কেউ বোঝে না, আমেরিকাকে স্টুপিড থাওরানের একটা উপায়, কিন্তু আমরা ধরে রাখতে পারি যে যা তা কোনো রকম দুই একটা জায়গায় জামিনযোগ্য করবে, শাস্তি একটু কমাবে, সেই করবে, 21-28 ধারা পুরো বাতিল করতে বলেছে, অলরেডি বলেছে এটা বাতিল করবে না, সুতরাং এগুলো ফালতু। যাই হোক, তারা একটা আইওয়াশ করবে, কিন্তু এই আইওয়াশটুকুও তারা করতে চাইছে আসলে এই আমেরিকার চাপে, জাতিসংঘের চাপে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটা হলো কোনো দলের পক্ষে না, তারা সুষ্ঠু নির্বাচন টির্বাচন নিয়ে কথা বলেছেন। এবার আমরা ওই জায়গাটা আসি, ওনার ব্রিফিং, ইনফ্যাক্ট অফিসিয়াল স্টেটমেন্ট এটাই, এর মধ্যে শুরুর অংশটা রোহিঙ্গা, রোহিঙ্গাদের জন্য কত সাহায্য দিয়েছেন, কত আসছে। আমি আবারও বলছি, তারা রোহিঙ্গাদের, রোহিঙ্গা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটুকু ক্লু দিয়ে রাখি, চায়নার সাথে দুটো দেশেই তারা ফাইট করবেন। মিয়ানমারে আমরা বার্মা অ্যাক্টের কথা জানি, সো রোহিঙ্গা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেখানে একটা, আর বাংলাদেশ তো একটা গ্রাউন্ড আছেই, সো একই জায়গা থেকে দুটো কাজ তারা করেছেন। আমরা বাংলাদেশের নির্বাচনের প্রশ্নে আসি। এরপর যেটা হলো, ওনারা অনেক কিছু জোর দিলেন যেগুলো ভিসা নীতির সময় দিয়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারি, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক আন্ডার সেক্রেটারি রুজরা জিয়া, তিনি এখনও দেশে আছেন, বাট ওনার এই সফরকে কেন্দ্র করে এখন কিন্তু এরই মধ্যে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। গতকালকে উনি একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপর উনি অন্যান্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে কথার পর ওখানে সাংবাদিকদের সঙ্গে উনি কিছু প্রশ্নের জবাব দিয়েছেন। এ সমস্ত জায়গায় উনি কিন্তু সব মিলিয়ে একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা এমন যে তিনি বলেছেন যে 5 দশক ধরে দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে তিনি সন্তুষ্ট, মানে উনি সন্তুষ্ট কথাটা খেয়াল করেন, কিন্তু এই শব্দটা নিয়ে এরই মধ্যে সরকার দলীয় লোকদের মধ্যে আমি নানা ধরনের উৎসাহ দেখছি, তারা বলছেন বা আমরা কিন্তু মার্কিন মানে কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে পেরেছি,
অতএব বিএনপি যেদিন লাফালাফি করছিল সেটার কোনো অর্থ বহন করে না, এই ছিল বক্তব্য, এই ছিল মোটামুটি সন্তুষ্ট হওয়ার প্রেক্ষিতে তাদের বক্তব্য। এখন মার্কিন সন্তুষ্টির প্রকাশটা কেমন আসলে দেখুন, আপনারা মনে করতে পারবেন, সেটা হলো যে এই বছরের শুরুর দিকে মানে জানুয়ারির মাঝামাঝি 14 তারিখে ডোনাল্ড লু এসেছিলেন দুদিনের সফরে। উনি যখন চলে যান তখনও কিন্তু সরকারি দলের নেতারা বেশ সন্তুষ্ট হয়েছিল, তখন অনেকে বলেছিল যে ডোনাল্ড লুয়ের যে বক্তব্য সেটা ক্ষমতাসীন দলের পক্ষেই গেছে, এবং তারা মনে করছে যে তারা এমন ভাব তারা বলেছিল যে ডোনাল্ড লুর সঙ্গে কথাবার্তা বলে তাদের মনে হয়েছে যে ডোনাল্ড লু সরকারের বেশিরভাগ কর্মকাণ্ডেরই প্রশংসা করেছেন, কাজেই বিএনপি যে লাফালাফি করছিল এটার কোনো অর্থ আর হয় না। এবং ডোনাল্ড লু যাওয়ার পরে একটা আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বলেছিলেন আপনি শুনেন, উনি বলেছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানে ডোনাল্ড লু আর কি, সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বিএনপি অসুস্থ হয়ে গেছে, বিএনপির হতাশা থেকে অসুস্থতার শুরু হয়েছে, আসল নেতারা হাসপাতালে, পার্টি নেতারা বলছে সুনামি নামিয়ে সরকার হটাবে, আন্দোলনের সাগরের উত্তাল ঢেউয়ের কথা বলে নদীর ঢেউ তুলতে পারল না। মানে ডোনাল্ড লু তখন যে কথাগুলি বলেছিল সেটাকে তারা মনে করেছিল একটা ইতিবাচক কথা তাদের জন্য, এবং বিএনপি হতাশ এবং তারা চলে যাওয়ার পর সরকারি পক্ষ খুবই খুশি ছিল। কিন্তু তারপর কী হলো, তার 4 মাসের পর মে মাসের 24 তারিখে ঘোষিত হলো মার্কিন ভিসা নীতি বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের জন্য স্পেশালি তারা একটা ভিসা নীতি ঘোষণা করল। তাহলে কি দাঁড়াল, যদি ডোনাল্ড লু সন্তুষ্টই হবে তাহলে সেই ভিসা নীতিটা আসতো কেন? এবং সেই ভিসা নীতিতে কি বলা হলো যে যদি নির্বাচনে কেউ কারচুপি করে, ভীতি প্রদর্শন করে, নাগরিক গণমাধ্যমের বাক স্বাধীনতা যদি কেউ হস্তক্ষেপ করে তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, এই তো বললো। তো বাক গণমাধ্যমে বাক স্বাধীনতা হস্তক্ষেপ কে দেয়, নির্বাচনে ভীতি প্রদর্শন কে করতে পারে, বিরোধী দল করতে পারবে, তাদের সেই অ্যাবিলিটি আছে, সরকারের ক্ষমতা আছে, তারা তাই তো করবে তাই না? তো বিষয়টা হলো কি আসলে মানে আমেরিকানদের যে স্টাইল, বলার যে স্টাইল, সেই স্টাইলটা যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ধরনের ভুল হতেই থাকবে। তো এই যখন অবস্থা তখন আজকে ফেসবুকে আমি নিয়মিত মানে বিভিন্ন ধরনের কমেন্টগুলো পড়ি, কারণ আমার কাছে মনে হয় যে মানুষের আসলে চিন্তাগুলো ওখানেই সঠিকভাবে প্রতিফলিত হয়, কে কি ভাবছেন, কে কি বলছেন। আসলে দুইটা ভিডিও দেখেছেন, দুইটা ভিডিও আশা করি বুঝতে পেরেছেন, যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনা থাকেন যে এই বৈঠকগুলোতে কিন্তু সব সিদ্ধান্ত হয়ে গিয়েছেন, যা সিদ্ধান্ত হওয়া সেটা কিন্তু হয়ে গিয়েছে। আর তাদের কথা কিন্তু এখন আগের জায়গায় যে অংশগ্রহণমূলক তারা সুষ্ঠু একটি নির্বাচন চায়, আর সেটা হতে গেলে কিন্তু তত্ত্বাবধায়ক ছাড়া বা নির্দলীয় সরকার ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না। কারণ গত নির্বাচনগুলোতে পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ দেখেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয় না। এই জন্য যেহেতু তারা সুষ্ঠু নির্বাচন চায় আর সবার অংশগ্রহণমূলক চায়, তাহলে কিন্তু অবশ্যই নির্দলীয় এবং তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন।